নমস্কার বন্ধুরা, আমি শিলা, শিলা ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম আর একটি গল্প নিয়ে। আজকের এই গল্প বৃষ্টি। গল্প লেখা ও পাঠে আমি শিলা। বন্ধুরা, গল্পটা পুরোটা শুনবেন। গল্পটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শিলা ডায়েরি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সাথে গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। আজ সকাল থেকে আকাশের মুখ ভার, মাঝে মাঝে মুষলধারায় বৃষ্টিও নামছে। এই রকম একটা দিনে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হলে জমে যাবে। আবার সন্ধ্যাবেলা যদি হয় তাহলে হয় চা আর একটু তেলে ভাজা হলে ব্যাস বিকেলটা একেবারে মন্দ কাটে না। বারান্দার সুতপা এক কাপ চা নিয়ে বসে এগুলো ভাবছে। এই সবই পছন্দ শ্রেয়ানের। বৃষ্টির দিন হলে সুতপাকে বলতো, হেই শোনো, এই ওয়েদারে একটু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হলে বেশ ভালো হয় জানো, একটু করো তো রান্নাটা, দুপুরবেলাটা আজ বেশ জমে যাবে একেবারে। তারপর যখন সুতপা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত থাকতো তখন শ্রেয়ান শ্রুতপাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে না খুঁজতে খুঁজতে আদুরে কণ্ঠে বলতো, হেই সোনা একটু রুমে চলো না প্লিজ, একটু আদর করি। ওফ তুমি পারো বটে, দেখছো না আমি রান্না করছি, এখন ওসব নয় পরে। এখন একটু প্লিজ চলো না, এরকম একটু রোমান্টিক ওয়েদারে একটু আদরটা না করলে হয় বলো, এই সময় একটু বেশি আদর আদর পায়, চলো না প্লিজ। শ্রেয়ান, এখন না, রান্নাটা করে নি, লেট হয়ে যাবে খাবার সময়। ততক্ষণে সুতপাকে একইভাবে জড়িয়ে ধরে খাড়ে ছোট ছোট ঠোঁটে স্পর্শ করে চলেছে শ্রেয়ান। সুতপাকে নিচের থেকে ঘুরিয়ে তার হাতের বাঁধনটা আরো শক্ত করে ধরেছে শ্রেয়ান। সুতপা কিছু বলার আগে শ্রেয়ান তার ঠোঁট ডোবায় সুতপার ঠোঁটে। শ্রেয়ানের এই পাগল করা স্পর্শে সুতপাও সাড়া দিতে প্রায় বাধ্যই হয়। এক পর্যায়ে গ্যাস অফ করে রুমে যেতে বাধ্য হয় সুতপা। নিজের স্বামীর এই আদর মাখা ডাক সে অগ্রাহ্য করতে পারে না। তারপর তারা রুমে মেতে ওঠে একে অপরের সাথে। সুতপার পরনে ছিল একটা স্লিপলেস ফিতে বাঁধা নাইটি, ভিতরে কোনো অন্তর্বাস সে কখনোই পড়ে না। বাড়িতে সে একটু খোলামেলা ভাবে থাকাটাই বেশি পছন্দ করে, তবে এটা বেশ উপভোগ করে শ্রেয়ান। অবশ্য শ্রেয়ান যখন অনেক দিনে ছুটিতে বাড়ি আসে ওরা দুজনে তখন শ্রেয়ানের মা বাবার কাছে থাকতে যায় কিছুদিনের জন্য, তখন সুতপা বেশ ভালোভাবেই পোশাক আশাক পরে। সুতপার ফিগারটা এমনই, তাকে দেখলে যে কোনো পুরুষ মানুষের কামিচ্ছা প্রবল হয়ে ওঠে, সেটা হোক রাস্তার কোনো পুরুষ মানুষ কিংবা অফিসে। রুমে সুতপা আর শ্রেয়ান প্রায় নির্বস্ত্র, একে অপরের সাথে লেপটে রয়েছে বিছানায়। দুজনের শরীরে একটা নীল রঙের পাতলা চাদরে ঢাকা। শ্রেয়ানের হাত সুতপার সারা শরীর বিচরণ করছে, তার মাঝে মাঝে ঠোঁটে ঠোঁট ছোঁয়ার স্পর্শ যে আওয়াজ হচ্ছে নিস্তব্ধ রুমে তা যেন স্পষ্ট শোনা যাচ্ছে। শ্রেয়ান বাড়ি থাকলে এরকমটা প্রায় হয়, যখন তখন শ্রেয়ানের এই রোমান্টিক টর্চারটা তাকে সহ্য করতে হয় সুতপার। অবশ্য সুতপা বেশ এনজয় করে এগুলো, তার স্বামীর আদর বেশ ভালোই লাগে তার। সুতপা আর শ্রেয়ানের বিয়ে হয়েছে সবে 3 বছর, তাও শ্রেয়ানকে সে সবসময় কাছে পায় না, বছরেই 2 কি 3 ছুটিতে সে বাড়ি ফেরে, কখনো 45 দিনের ছুটি বা কখনো 15 দিন। শ্রেয়ান একজন ভারতীয় সৈনিক, বিয়ের পর ফুলশয্যার রাতে যে পাগলামো ভরা আদর করেছিল সুতপাকে তা সে চলে যাওয়ার পর সুতপা ভীষণভাবে মিস করে, প্রতিটা রাতে তাকে খুব মিস করে। ফোনে কথা হয় শ্রেয়ানের সাথে, কিন্তু নবদম্পতি বিয়ের পর কাছাকাছি থাকবে এটাই তো স্বাভাবিক। বিয়ের 1 মাস পর শ্রেয়ান জয়েন করেছিল ডিউটিতে। সুতপার ভীষণ মন খারাপ হয়েছিল ওই দিন যেদিন শ্রেয়ান চলে যায়, কিন্তু কি আর করার, শ্রেয়ান বৃষ্টি ভীষণ ভালোবাসে। এরকম বৃষ্টির দিন হলে ফোন করে কত দুষ্টুমি কথা বলবে সুতপাকে, প্রায় লজ্জায় লাল করে দিত তাকে।
এক পর্যায়ে সুতপা বলতো, ওফ, তুমি চুপ করবে না হলে কিন্তু আমি এবার ফোনটা রেখে দেব। তখন শ্রেয়ান নাদুরে গলায় বলতো, একটা চুমু দাও না প্লিজ। এরকম ওয়েদারে বউ ছাড়া ভালো লাগে বলতো? মনে হয় সব ফেলে রেখে চলে যাই তোমার কাছে, তোমাকে অনেক আদর করি, ভরিয়ে দিই একেবারে আদরে আদরে। এই শোনো, নেক্সট টাইম যখন যাব তখন একদম পালাই পালাই করবে না, তখন কিন্তু সব সুদে আসলে পুষিয়ে নেব। এরকম হাজার খুনসুটি ভরা কথা বলতো শ্রেয়ান। শ্রেয়া বিয়ের পর তার বাবার অফিস দেখাশোনা করে, সুতপা বাবার একমাত্র মেয়ে হয় সে বাবাকে সাহায্য করে, এতে কোনো আপত্তি নেই শ্রেয়ানের বা শ্রেয়ানের মা বাবার। কিন্তু শ্রেয়ান যখন আসে তখন সে অফিস যায় না, বাড়িতে থেকে দুজনে সময় কাটায়। সুতপা কলকাতার বাড়িতেই থাকে, এখান থেকে অফিস যেতে তার বেশ সুবিধেই হয়। মাঝে মাঝে শ্বশুর শাশুড়ির কাছে গিয়েও বেশ ঘুরে আসে। পরশু সকালে ফোন করেছিল শ্রেয়ান, সে ছুটিতে আসছে। এই কথা শোনার পর থেকেই সুতপা মনে মনে অপেক্ষা করছে শ্রেয়ানের আসার। সে ভীষণ খুশি আজ, আবার সকাল থেকেই বৃষ্টিটা হচ্ছে। সুতপা আগে থেকেই শ্রেয়ানের পছন্দ খাবার খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা রান্না করে রেখেছে। সে জানে শ্রেয়ান এলে তার আর রান্নাঘরে যাওয়া হবে না, শ্রেয়ান তাকে ছাড়বেই না। এখনও শ্রেয়ান এলে সেই বিয়ের প্রথম রাতের মতনই পাগলামি ভরা আদরে মেতে ওঠে ওরা দুজন। সুতপা প্রায় বেশিরভাগ অনুষ্ঠানই অ্যাটেন্ড করে তার শ্বশুর এবং শাশুড়ি মায়ের সাথে, সবসময় ছুটি পায় না শ্রেয়ান। তাই শ্রেয়ান যখন আসে সুতপার কাছে প্রত্যেকটি দিন খুব স্পেশাল বলেই মনে হয়। সবে মাত্র ডোরটা লক করে দিয়ে রুমে গেছে সুতপা। শ্রেয়ানকে কল করেছিল একটু আগে, তার বাড়ি আসতে এখনো প্রায় ঘন্টাখানেক বাকি আছে, তাই সুতপা ভাবল একটু বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিক। এমন সময় কলিং বেলটা বেজে ওঠে, সুতপা ভাবে এখন আবার কি এলো। দরজাটা খুলতে সুতপার ঠোঁটে হাসির রেখাটা ছড়িয়ে পড়ে, খুশিতে জড়িয়ে ধরে শ্রেয়ানকে। এবারে অনেকদিন পরই শ্রেয়ান ফিরল, শ্রেয়ানও জড়িয়ে ধরে সুতপাকে। সুতপার চোখের কোণে জল, অনেকদিন পর তার প্রিয় মানুষটাকে কাছে পেয়েছে। শ্রেয়ান লাগেজটা নিয়ে ভিতরে প্রবেশ করে। সুতপা বলে, শোনো না, আগে একটু ফ্রেশ হয়ে নাও, তোমার পছন্দের খিচুড়ি আর মাছ ভাজা করেছি, একসাথে খাবো। খাবো তো ম্যাডাম, তার আগে একটু আপনাকে কাছে টেনে নি, তারপর না হয়। চা পাজি, ওসব হবে পরে, যাও যাও আগে একটু ফ্রেশ হয়ে নাও তো, খাওয়া দাওয়া করে আগে একটু রেস্ট নাও, তারপর। কোনো পরে নয়, অনেকদিন পর আবার তোমার গায়ে সেই গন্ধ নেব, মাতাল হবো তোমার নেশায়। এই বলে সুতপাকে কোলে তুলে রুমে চলে যায় শ্রেয়ান, গভীরভাবে আঁকড়ে ধরে সুতপার ঠোঁট। শ্রেয়ান সুতপাকে কোলে বসিয়ে ভিজিয়ে নিতে থাকে তার শুষ্ক ঠোঁট জোড়া। সুতপাও আবেশে আঁকড়ে ধরেছে শ্রেয়ানের ঘাড়। আস্তে আস্তে স্পর্শ গভীর থেকে গভীর হয়, সরে যায় সমস্ত পোশাক, আদরে আদরে সুতপাকে ভরিয়ে দেয় শ্রেয়ান। শ্রেয়ান ঠোঁট ছোঁয় সুতপার সারা শরীরে, একসময় শ্রেয়ান তার শরীর প্রবেশ করায় সুতপার শরীরে। সুতপা আবেশে চোখটা বন্ধ করে নেয়, শক্ত করে আঁকড়ে ধরে শ্রেয়ানকে। বেশ কিছুক্ষণ সময় তারা মিলে মিশে একাকার হয়ে যায় একে অপরের শরীরের সাথে। এরপর ক্লান্ত দুটো শরীর লুটিয়ে পড়ে বিছানায়। অনেকক্ষণ পর শ্রেয়ান সুতপাকে কোলে তুলে নিয়ে বাথরুমে নিয়ে যায়, একসঙ্গে ফ্রেশ হয় দুজনে। তারপর তারা আবার একসাথে বারান্দায় বসে উপভোগ করে এই রিমঝিমে ভরা বৃষ্টির দিনটা।